রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে বুধবার সন্ধ্যায় বাসভবন ফিরোজা ফেরেন তিনি গত এগারোই সেপ্টেম্বর রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস হৃদরোগ ফুসফুস ও কিডনি জটিলতা আর্থরাইটিস ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী সরকারের পতনের পর দিন ছয়ই আগস্ট রাষ্ট্রপতি তিনি নির্দেশে মুক্তি পান তিনি তবে উড়োজাহাজে ভ্রমণের মতো অবস্থা না থাকায় এখনই তাকে বিদেশে নিয়ে যাচ্ছে না বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য এজেএম জাহিদ হোসেন শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে আমরা আমেরিকা এবং ইউকেতে দুটি হসপিটালে আমরা সবকিছু আমরা কনসালটেন্ট শুরু থেকে শুরু করে সব কিছু আমরা ফাইনাল করে রেখেছি আমরা কিভাবে নিব সেটাও আমরা ঠিক করে রেখেছি আইনগত যে জটিলতা আছে সেটা বর্তমান সরকারে যারা আইনের সাথে সম্পৃক্ত তাদের সাথেও আমরা কথা বলেছি কাজে এইটা হচ্ছে এখনকার যা ওনার শারীরিক সুস্থতা আর ওনাকে নিয়ে যাওয়া এটার উপরেই এটা নির্ভর করছে